হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে। তো এটি হচ্ছে মীনাকারি কাতানের মধ্যে ভাইয়া, এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান মীনাকারি কাতান। তো এটা হচ্ছে আপনার জমিনটা হবে, আর এই পুরো হচ্ছে বডি কাজ, ফুল বডি কাজ, এটা এ হলো হচ্ছে পাড়, পাড়, এটা হলো আঁচল, এই হচ্ছে আঁচল। আঁচলে এই যে টার্সেল দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে চলে আসতে হবে। কালার আছে, লাবণ্য শাড়ি বিতানে, এটি হচ্ছে বেনারসি পল্লীতে। এটার অনেকগুলো কালার আছে, সবগুলো তো আর খোলা সম্ভব না, তো আমরা কিছু কিছু কালার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের উপরে পড়বে, এটা অনেক সুন্দর একটি কালার। যারা কনে আছেন, হলুদের হলুদের শাড়ি হিসেবে কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান মীনাকারি কাতান। দুই পাশের এই পাশের পাড়টা হবে হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে, আর এই পাশেরটা এই গোল্ডেন, পাশেরটা হবে গোল্ডেন কালার। এটা কি ভাইয়া নিচে যাবে? না না, এটা উপরে এটাও থাকবে উপরে, আর এটা আরোটা হচ্ছে নিচে। পাড়, আর এই হচ্ছে আঁচল। অসম্ভব সুন্দর, আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে। এবং ব্লাউজ পিসটা পড়বে হচ্ছে প্লেনের মধ্যে রেড কালার, অনেক সুন্দর। ভিতরে আপনার অরেঞ্জ সুতো এবং হচ্ছে পিঙ্ক কালারের সুতোর মধ্যে মাল্টি কাজ করা। আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে চলে আসতে হবে লাবণ্য শাড়ি বিতানে। ভাইয়া প্রাইসটা কেমন পড়বে? প্রাইস এটা আছে আপনার 3500, প্রাইস পড়বে আপনার 3500 করে। আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফেরোজা কালারের মধ্যে মাল্টি কাজ করা, মাল্টি কালারের। আপনার ভেতরে হচ্ছে ব্লু, অরেঞ্জ, পিঙ্ক কালার, অসম্ভব সুন্দর এবং অনেক গর্জিয়াস। এটারও টার্সেল আছে, টার্সেল। আর ব্লাউজ পিসটা পড়বে হচ্ছে ব্লাউজ পিসে কিন্তু আপনার এটা হচ্ছে নেভি ব্লু কালার একদম, আর এটা হচ্ছে আর এই হচ্ছে পার, হাতাই পিঠে আপনার দুই দিকে ইউজ করতে পারবেন। এটারই আপনার কালার হবে হচ্ছে পিঙ্ক কালার, খয়েরি কালার বা কলিজা মেরুন যেটা বলে সেটা কলিজে কালার। এটা হচ্ছে ব্লু, আর এটাও আরেকটা চকলেট কালার। আর এগুলোর প্রাইস পড়বে 3800 টাকা, সরি 3500 টাকা। শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এই শাড়িগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে লাবণ্য শাড়ি বিতানে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং আপনাদের মতামত জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কী ধরনের শাড়ি দেখতে চাচ্ছেন। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে। তো ওকে, আল্লাহ হাফেজ।